তো আজকে আমি যাব শ্রাদ্ধ বাড়ি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে আমি যাব শ্রাদ্ধ বাড়ি। আর তোমরা যদি মনে করে থাকো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, একদমই তোমাদের ভুল ভাবনা। আমার এক্সাম শেষ হয়নি, আমার দুটো এক্সামের মাঝখানে একটা গ্যাপ পড়েছে, যার জন্য আজকে আমি শ্রাদ্ধ বাড়ি যেতে পারছি। যেহেতু আমাদের বংশের একজন মারা গেছে আর আমাদের গুরুদশা চলছে, সেহেতু আমাকে শ্রাদ্ধ বাড়ি যেতেই হবে। তো আমি শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য দেখো একটা হোয়াইট কালার শাড়ি পরে নিয়েছিলাম, আর আমাকে কিরকম লাগছে বলো তো। আমি দেখছিলাম আমাকে কিরকম লাগছে, পুরো লোকটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপরে আমার মনে পড়লো, না, শ্রাদ্ধ বাড়ি আমাকে এরকম সাদামাটা হয়ে যাওয়া যাবে না। তার জন্য আমি নিজেকে ছাপড়ি প্রমাণ করার জন্য দেখো একটা সুন্দর ড্রেস নিয়ে নিয়েছি। এবার অনেকে হেটার্স আমাকে বলবে যে শ্রাদ্ধ বাড়ি শাড়ি ছেড়ে আমি ড্রেস পরলাম, যেহেতু শ্রাদ্ধ বাড়ি ইউনিক কিছু করতেই হবে আমাকে, যার জন্য আমি একটু ইউনিক কিছু ট্রাই করলাম। আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম হচ্ছে একটা ভুমভাং অ্যাপ থেকে, যেটা একদমই ভালো আসেনি, বাট এই শ্রাদ্ধ বাড়ির জন্য একদম মানানসই এই ড্রেসটা। তো দেখো আমাকে কি পুরোপুরি ছাপড়ি লাগছে, যেহেতু আমাকে এখনও পর্যন্ত ছাপড়ি লাগছে না, তো আমি নিজেকে ছাপড়ি প্রমাণ করার জন্য অনেক কিছুই করব। অনেক হেটার্সরা আমাকে উল্টোপাল্টা কমেন্ট করবে, বাট সেসব আমি গায়ে মাখবো না। তো শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য আমি আরেকটু ড্রেসও চুজ করেছিলাম, বাট এটা থেকে মনে হয় হোয়াইট কালারটা বেশি যাবে। তো আমি গ্রিন কালারটাকে রিজেক্ট করে হোয়াইট কালারটাই পরে গেলাম। তো আমার হেয়ারটাও এদিকে প্রচণ্ড এলোমেলো হয়ে আছে, আর শ্রাদ্ধ বাড়ি গেলে চুল স্ট্রেটটা করে যাওয়া উচিত ছিল, বাট আমি করতে পারিনি। তো এখন আমি ইউজ করব হচ্ছে ফেস পাউডার, বাট এটাকে অনেকে অনেক কিছু নাম বলবে যে আমি নাকি ভুল বলছি, আবার অনেকের সমালোচনাও করবে যে শ্রাদ্ধ বাড়ি গেলে এত মেকআপ কে করে। যারা বোঝে না তাদেরকে আমি বোঝাতে চাই না যে শুধু একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করলেই যে শ্রাদ্ধ বাড়িতে পুরো মেকআপ হয়ে গেল, এটা কিন্তু একদমই না। জাস্ট আমি একটু কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি, তাই নিয়ে অনেকে আবার অনেক সমালোচনা করবে। আর যেহেতু আমার মুখে কোনো পিম্পল নেই, যার জন্য আমাকে ফাউন্ডেশন ইউজ করতে হলো না, জাস্ট কম্প্যাক্ট পাউডারই কাজ চালিয়ে নিলাম। আর একটু রোদে বেরাবো, তাই মুখটা যাতে কালো না লাগে তার জন্য একটু প্রিপেয়ার হয়ে নিতে হচ্ছে আমাকে। তারপরে আমি নিয়ে নেব এই যে প্যালেটটা, এর মধ্যে আছে কনসিলার, হাইলাইটার আর ব্লাশ। আর আমি তো দেখো অতটাও মেকআপ করছি না, যার জন্য আমি কনসিলার হাইলাইটার কিছুই ইউজ করবো, জাস্ট একটু ব্লাশ ইউজ করবো। যেহেতু অনেকেই থাকবে আমাদের পরিবারে, যা একটু হলেও আমাকে হাসতে হবে, আর হাসার সময় আমাকে যেন বাজে না লাগে, যার জন্য আমি হালকা ইউজ করছি। অনেকে আবার বুঝবে না, তাদেরকে আমি বোঝাতে চাই না, জাস্ট আমার ইচ্ছা মতো আমি একটু ইউজ করে নিচ্ছি। নিজেকে খুশি রাখতে হবে সব সময়, অলওয়েজ, বুঝেছ? এখানে আবার অনেকে বলবে আমার মুখটা নাকি অনেক বেশি ব্রাইট হয়ে গেছে, বাট একদমই ভুল, আমার মুখটা কিন্তু অতটাও ব্রাইট হয়নি। যেহেতু আমি শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি, তার জন্য আমি একদমই লাইট মেকআপ করেছি, একদমই লাইট মেকআপ। ও সরি, একটা কথা তো বলতে ভুলে গেছি, একটুখানি আমি হাইলাইটারটা ইউজ করে নিলাম, জাস্ট একটু, না ছাড়া না, কিরকম যেন লাগছিল, একদম সাদামাটা লাগছিল। আবার দেখো শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য আমি সাদা কালার ড্রেসও পরেছিলাম, তো আমাকে কিরকম লাগছে বলো। এখনও তো মেকআপটা মেকআপ বলবো না, জাস্ট একটু টাচ আপ, বাট সেটাও তো শেষ হয়নি, সেটাও কমপ্লিট করতে হবে। শ্রাদ্ধ বাড়ি গেলে এইটুকুনি না করলে চলে? তারপর আমি লিপস্টিক আর মাস্কারাটা তো ইউজ করতে হবে, এটা তো মাস্ট, এটা তো আমি অলওয়েজ ইউজ করি, আর এক্সাম দেওয়ার সময় তো অবশ্যই ইউজ করি, যার জন্য মনে হয় আমি এবার সাপ্লিং পাবো, কারণ আমি অতটাও পড়াশোনা করিনি, সাপ্লিং মনে হয় আমার ধরা বাঁধা হয়ে গেছে। তো দেখো লিপস্টিকটা ভালো মতো আমি ইউজ করে নিচ্ছি, আমি কিন্তু ডিপ কালার চাইলেও ইউজ করতে পারতাম, বাট যেহেতু আমি শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি, তার জন্য আমি একদম হালকা পাতলা, একদম হালকা শেডের একটা লিপস্টিক ইউজ করেছি। তো দেখো, আর আমার হেয়ারটা আমি ছেড়ে দিচ্ছি। তো এবার হচ্ছে মাস্কারাটা ইউজ করে নেবো, যা কারণ হচ্ছে আমার আইল্যাশগুলো এত ছোটো ছোটো যে কারোর চোখেই পড়বে না, তো যার জন্য ইউজ করলাম। আর এবার একটা টিপ, লাস্টে খালি টিপ পড়লে আমার পুরো লুকটা কমপ্লিট হয়ে যাবে, বেশি মেকআপ আমি করলাম না, আর আমার মুখটা একদম ন্যাচারাল বিউটির মতো হলো, যার জন্য আমাকে বেশি কিছু করতেও হয় না। ওয়াও, আমাকে খুব সুন্দর লাগছে, নিজেকে দেখে নিজে এত এক্সাইটেড হয়ে গেছিলাম, তোমাদের কি বলবো। জানি তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করবে যে আমাকে খুব সুন্দরই লাগছে, তা ঠিক আছে, অতটা না বললেও হবে, আমি নিজেই জানি। তো চলো দেখো, কাজল মাজল তো কিছুই পড়লাম না, জাস্ট নর্মালি মেকআপ করেছি, নর্মাল মেকআপে আমাকে এতটা বিউটিফুল লাগছে। আর চলো, সাপলি তো পেতেই হবে, কিছু করার নেই তাতে। আর এইদিকে দেখো, তোমাদের পোজ দিয়ে দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাকে কেমন লাগছে। এবার অনেকে বাজেও মন্তব্য করতে পারে যে শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে শাড়ি ছেড়ে ড্রেস, আবার এমন মুখে ফাউন্ডেশন, এমন ফেস পাউডার ইউজ করেছে,
বাট একদমই না। আর এবার আমি পরে নেব হিলস, আর এটা আমার 10 বছর আগেকার ছিঁড়ে যাওয়া হিলস, যেটা অনেক সুন্দর আর এই শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য একদম পারফেক্ট। দেখো হালকা ছিঁড়েও গেছে, বাট কোনো ব্যাপার না, আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে ঠিকঠাক করে পরে চলে যাব, কারণ আমি সব জায়গায় এরকমই করি। আর দেখো এবার চলে এসেছি আমি শ্রাদ্ধ বাড়ি, আর শ্রাদ্ধ বাড়ি এসে আমার প্রচণ্ড গরম লাগছে, এখানে একটু ফ্যানের ব্যবস্থা করা নেই, তো আমি নিজে হাত দিয়ে হাওয়া খাচ্ছি। আর যেহেতু আমি চুলটা ছেড়ে দিয়ে এসেছি, এবড়ো খেবড়ো লাগছে, যার জন্য বারবার আমাকে ঠিকঠাক করে রাখতে হচ্ছে। আর এই যে যাকে দেখছো স্ক্রিনে এখন, এই হচ্ছে মারা গেছে, ইনি হলো আমার পরিবারেরই একজন। আর এই দেখো এইদিকে আমি শ্রাদ্ধ বাড়ি কী করবো, একা একা বোর হচ্ছিলাম, সবাই যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছিল, তাই আমি একটু ফটো সেকশন করে নিচ্ছিলাম। তো চলো আজকের মতো টাটা, পরে আবার দেখা হবে।